দেশের 1,34,59,811 জন মানুষ করোনা টিকার আওতায় এসেছে। এদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন 91,08,144 এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন 43,51,667 জন। প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 55,27,672 আর নারী 35,80,472 জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 27,72,301 আর নারী 15,79,366 জন। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের 1,01,18,119 জন মানুষ। চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন 25,23,189 জন। ফাইজার বায়োএনটেকের টিকা নিয়েছেন 52,505 জন আর মডার্নার টিকা নিয়েছেন 7,64,225 জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আজ বিকেল 5:30 পর্যন্ত 1,55,04,015 জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। টিকা কার্যক্রম যদি এইভাবে চলতে থাকে তাহলে সহসা করোনা অভিশাপ থেকে কি মিলবে মুক্তি? কি মনে হয়? আপনার মতামতের অপেক্ষায় রইলাম। ফারিহা তাসরিন, চ্যানেল আরএ নিউজ।